আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা আমল নিয়ে যে আমল করলে যদি কারো মেগি রোগ হয়ে থাকে, মেগি রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমত একটা আমল বলবো, সূরাতুশ শামস কেউ যদি পাঠ করে মেগি রোগীর কানে ফুঁক দেয়, এটা তার জন্য অনেক উপকারী। মেগি রোগীকে সূরা তাহরিম পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে যদি পান করানো যায়, এটাও মেগি রোগ ভালো হওয়ার জন্য অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। দুইটা আমল। তিন নম্বর আমল, সূরাতুশ সিজদা। সূরা সিজদা একটা সূরা আছে, এই সূরাটা লিখে যদি কেউ কাছে রাখে ইনশাআল্লাহ মেগি রোগে আক্রান্ত হবে না। ছয় নম্বর আমল, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি ও সূরা জিনের শুরুর পাঁচ আয়াত পাঠ করে মেগি রোগীকে ফুঁক দিবে এবং পানির উপর ফুঁক দিয়ে মুখে ছিটিয়ে দিবে ইনশাআল্লাহ, এতে মেগি রোগ ভালো হয়ে যাবে। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং সূরা জিনের শুরুর পাঁচ আয়াত। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা জিনের শুরুর পাঁচ আয়াত পাঠ করে মেগি রোগীকে ফুঁক দিবে এবং পানির উপর ফুঁক দিয়ে মুখে ছিটাবে ইনশাআল্লাহ, এতে মেগি রোগ ভালো হবে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।